মহান পিতা যীশু নামে সকলকে আরেকটিবার ধন্যবাদ জানাই। প্রেমময় পিতা আমাদের সকলকে একত্রিত করেছেন এবং আজ বড় বিশেষ দিন দ্য হাউস অফ গড চার্চের তরফে। তাই আমার প্রত্যেকটা ভাই বোন যারা এসেছেন প্রত্যেককে আমি খ্রিস্ট আমাদের প্রভু যীশুর পবিত্র নামে শুভেচ্ছা এবং আহ্বান জানাই। প্রভু আমাদের এক বিশেষ দিন দিয়েছেন আজ এই দ্য হাউস অফ গড চার্চের জন্য, আর সেই বিশেষ দিনে আমরা যে উপাসনায় আসব আজকে এক বিশেষ উপাসনা হতে চলেছে আমাদের জন্য। আর তাই সেই বিশেষ উপাসনায় আমরা সেই আমাদের প্রভু যিনি সৃষ্টি থেকে ছিলেন, যিনি সেই ইহুদি জাতির ঈশ্বর, যিনি আমাদের ঈশ্বর, যিনি সমগ্র মানব জাতির পরিত্রাণের ঈশ্বর, সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে আজকে আমরা উপাসনায় যাব। তাই প্রত্যেককে ধন্যবাদ জানাই। সদা প্রভুই ঈশ্বর, সদা প্রভুই ঈশ্বর, আমরা সদা প্রভুকেই ঈশ্বর বলেছি কেন? সদা প্রভু যখন কথাটা বলা হয়, যদি আমরা হিব্রিয় প্রতিশব্দে দেখি সেখানে বলা হয় অ্যাডোনাই, অনেকে ইয়াহওয়ে কথাটা বলে, কারণ উনি ওনার পবিত্রতা, ওনার মহানতা, ওনার বিশ্বাসযোগ্যতা আকাশের থেকেও অনেক উচ্চতায় অবস্থান করে। আর তাই প্রভু যিনি সদ, সেই প্রভু যিনি সম্পূর্ণ এই পৃথিবীর সৃষ্টিকাল থেকে মানব জাতিকে পাপের থেকে উদ্ধার শুধু নয়, তাদের সেই জীবনে যে তার পুত্র যীশুর মধ্য দিয়ে প্রতিজ্ঞা রেখেছেন তা উনি সিদ্ধ করবেন, আর সেই সিদ্ধ করেছেন এবং করবেন, আজকে আগামী দিনে করবেন। আমরা আজকে দেখব যে ঈশ্বর যখন সদাপ্রভুই ঈশ্বর, কেন সদাপ্রভুকেই ঈশ্বর এভাবে বলা হচ্ছে? কারণ উনি একমাত্র ঈশ্বর। সেই একমাত্রের অবস্থান বলতে আমরা কি বোঝাচ্ছি আজকে উপাসনার আগে? আবার বলি, আজকে এক বিশেষ দিন আমাদের জন্য, আজকে বিশেষ দিন দ্য হাউস অফ গড চার্চের প্রতিটি ভাই বোনেদের জন্য। আর তাই যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন সেই উত্তম প্রতিজ্ঞার একটা কথাও অতীত হয় নাই বা হবে না, এ কথা দাবি করেন, যে সাক্ষ্য দিচ্ছেন তিনি ছিলেন রাজা দাউদের সেই পুত্র সলোমন। আর তাই সেই তাদের জীবনের মধ্য দিয়ে, ইতিহাসের পাতার মধ্য দিয়ে আজকে বর্তমানের পাতায় আমরা দাঁড়াবো অনুগ্রহের আসরে এই প্রভুর গিয়ে, যেখানে প্রভু আমাদের জীবনে তার সত্যের আশীর্বাদ রাখবেন। আমরা প্রভুকে ধন্যবাদ জানাই যে প্রভু আজকে আমাদের বড় আশীর্বাদ রেখেছেন এবং রাখবেন আমাদের জীবনে, উনি বড় বিশ্বস্ত ঈশ্বর। আর তাই আমরা যদি ইতিহাসে দেখি যে 3:16 আদি পুস্তকে উনি যা বলেছিলেন উনি তা করেছিলেন। 3:16 আদমের অবাধ্যতার পাপ যখন এসেছিল তখন বলেছিলেন যে আমি ওই সমস্ত শয়তানকে তার পায়ে বিনষ্ট করব, ধ্বংস করব, চুরমার করে দেবো তার মস্তককে। আর সেই সদাপ্রভু ঈশ্বর যিনি প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞার মুহূর্তের মধ্য দিয়ে সেই ইতিহাস শুধু না আজকে আমরা দাঁড়িয়ে আছি আগামী দিনের প্রত্যাশায়। তাই যে প্রতিজ্ঞা ঈশ্বর করেছিলেন আব্রাহামকে, সেই প্রতিজ্ঞা মসীহর মধ্য দিয়ে, সেই প্রতিজ্ঞা রাজা দাউদের মধ্য দিয়ে এবং সলোমনের মধ্য দিয়ে আজকে আমরা পাই।
আসুন আজকে আমরা সেই বাক্যের অংশ থেকে যাই, তার আগে আমরা নমিত হই প্রভুর কাছে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তুমি আজকে আমাদের একত্রিত করেছো। তোমাকে ধন্যবাদ জানাই তোমার সত্যের সাথে আমাদের যুক্ত করেছো প্রভু। তুমি তোমাকে ধন্যবাদ জানাই তুমি সেই ইতিহাসের জীবন্ত ঈশ্বর, যিনি বর্তমানের ঈশ্বর, যিনি ভবিষ্যতের ঈশ্বর। ও গো প্রভু, তোমার মহান অনুগ্রহ যে লাভ করেছিল ইহুদি জাতি, তোমার প্রতিজ্ঞা সিদ্ধ তাদের জীবনে যে উর্বরতা এনেছিল তাদের আত্মিক এবং তাদের বর্ধিত জীবনে, সেই আশীর্বাদ আজকে এই হাউস অফ গড চার্চকে দাও। আমরা প্রত্যেককে সেই তৃষ্ণার্ত প্রভু তোমার খাদ্য, তোমার আত্মিক যোগান আমাদের জীবনে যা দিয়েছে তার প্রশংসা দেওয়ার জন্য আমাদের প্রস্তুত করো। যে প্রতিজ্ঞা তুমি করেছ তা পূর্ণতা দিয়েছ, তা দেবে আগামী দিনে। তাই তোমাকে আমরা সমস্ত ধন্যবাদ জানাই, প্রার্থনা যীশু নামে, আমেন। চলুন আমরা একটা বিশেষ আমরা পড়ি, যে যেখানে আমরা পড়ছি এক রাজা বলি আট অধ্যায় থেকে যে অংশটা আমরা পাবো দুই বংশাবলী পাঁচ থেকে সাত, বিশেষ করে সাত অধ্যায়। তো আজকে আমরা সেই জায়গাটা পড়ি যেখানে ঈশ্বর, যে ঈশ্বর সদাপ্রভু ঈশ্বর, উনি মসিহর মধ্য দিয়ে যে প্রতিজ্ঞা দিয়েছিলেন রাজা দাউদের মধ্যে এসেছিল। আর রাজা দাউদ আকাঙ্ক্ষিত হয়েছিলেন যখন ওনার জীবনের একের পর এক, একের পর এক সমস্ত কষ্টের মধ্যেও প্রভু ঈশ্বর তাকে ধরে রেখেছিলেন, তখন তিনি ভোলেননি প্রভুর বিশ্বাসযোগ্যতা। আর তাই তার হৃদয়ে ছিল যে তার প্রভু সদাপ্রভু ঈশ্বরের উনি গৃহ নির্মাণ করবেন। আর সেই গৃহ নির্মাণ রাজা দাউদ করেন কারণ ঈশ্বরের আজ্ঞা ছিল তার বংশেও এক সন্তানের মধ্য দিয়ে যিনি সলোমন, সে এই মন্দির নির্মাণ করবে। আর সেই অংশে মন্দির যখন সলোমন নির্মাণ করেছে, সেই মন্দির নির্মাণ করার পর উনি ইহুদি জাতিকে প্রস্তুত করছেন জেরুজালেমে ঈশ্বরের উপাসনার জন্য, কারণ ঈশ্বর যে প্রতিজ্ঞা দিয়েছেন তার পূর্ণতা তারা পেয়েছেন। আজকে সেই বাক্যের অংশ থেকে আমরা দেখব আমাদের দা হাউস অফ গড চার্চে কি বিশেষ দিন, যে ঈশ্বর তার প্রতিজ্ঞা আমাদের জন্য রেখেছেন তা পূর্ণ করেছেন। আর তাই যদি আমরা পড়ি সেই অংশে এক রাজা বলি আট অধ্যায়ের এক পদ থেকে, যে সলোমন রাজা দাউদের পুত্র উনি মন্দির নির্মাণ করার পর সেই মন্দির দ্বারে উনি ইহুদি জাতির যারা বয়োজ্যেষ্ঠ ছিল, যারা নানান জাতির মাথা ছিল এবং তাদের প্রধানরা ছিল সেই ইহুদি জাতি, তাদেরকে আসতে বললেন এবং সেই তাম্বু, আমরা জানি তাম্বু মানে কি, আমরা জানি যেখানে ঈশ্বরের সেই চুক্তি তার মধ্যে থাকতো, ঈশ্বরের সেই চুক্তি তার মধ্যে থাকতো। আর তাই সেইখান থেকে আমরা যদি দেখি যে সেই নিয়ম সিন্ধুক বলা হয়, নিয়ম সিন্ধুকটা কি আমরা বলে দিই যারা অনেকে জানি না, নিয়ম সিন্ধুক হচ্ছে যখন ইহুদি জাতিকে ঈশ্বর মিশর রাজ্য থেকে মসিহর মধ্য দিয়ে সমস্ত কৃতদাস থেকে মুক্ত করেছিল, লোহিত সাগর পার করিয়ে চল্লিশ বছর তারা নানান সমস্ত ঘাত প্রতিঘাতে প্রান্তরের মধ্য দিয়ে, মরু কখনো অরণ্যের মধ্য দিয়ে তাদের জীবনযাত্রা করতে হয়েছিল, সেই সময় ঈশ্বর এই নিয়ম দিয়েছিলেন যে এই নিয়মগুলো তোমরা পালন করবে, দশটা আজ্ঞা। আর এই দশটা আজ্ঞা মসিহ যখন সেই পর্বতে নিয়েছিলেন, আমরা জানি
সেই দশটা আজ্ঞাকে সমস্ত একটা সিন্ধুকের মধ্যে বাক্স করে সেটা সর্বদা তারা কি করেছিল, একটা তাম্বু বানিয়েছিল এবং সেখানেই উপাসনা হতো, সেখানেই ঈশ্বরকে কি হতো, বলিদান চড়ানো হতো তার বাইরে। এবং যেখানে তারা যেত সেটাকে তারা বহন করে নিয়ে যেত তাদের পুরোহিত জাতি লেবীয়রা, এবং যেখানেই ঈশ্বরের ওপরে মেঘ চলত, যেখানেই থামবে সেখানেই তারা ঈশ্বরের মেঘ যে এখানে অবস্থান করবে, থেমে যাবে যেতে যেতে, সেখানেই তারা রাতে রয়ে যাবে। এই ছিল ঈশ্বরের আজ্ঞা, এবং এটাকে সেই সিন্ধুকটাকেই মধ্যেই তারা ঈশ্বরের উপস্থিত দেখত। আর সেই জন্য সেই মন্দিরে অন্য কিছু ছিল না, সেই সিন্ধুকটার মধ্যে দুটো পাথরের ফলক যা দশটা আজ্ঞা ঈশ্বরের ছিল। আর তাই সলোমন বললেন 8:1 দে যে সেই সিন্ধুক তোমরা নিয়ে এসো প্রাচীন বর্গকে বা যারা বয়োজ্যেষ্ঠ সকলকে বললেন। আর সেটা ছিল এথানিম, সেপ্টেম্বর অক্টোবর মাস আমরা যদি এখনকার নিয়মে ধরি, তখনকার ইহুদি জাতির নিয়মে সপ্তম মাস তাদের উৎসব হতো, তাম্বু উৎসব যাকে বলা হয়। আর সেই উৎসবের সময় তারা একত্রিত হলো এই মন্দির দ্বারে, কারণ মন্দির উদ্ঘাটন বা উৎসর্গ হতে চলেছে, তাই ইহুদি জাতিকে তারা প্রস্তুত করলে। আর তাই 4 বলছে যে তারা প্রস্তুত করে ঈশ্বরের কাছে যাজকরা এবং লেবীয়রা সবাই কি করলো, সেই ইসরায়েলের মণ্ডলী সিন্ধুক সম্মুখে রাখলো। আর রেখে তারা কি করলো, অনেক মেষ এবং গরু বলিদান করলো। তার মানে তখনকার দিনে ছিল যে এই নিয়ম সিন্ধু ঈশ্বরের আজ্ঞাকে যেখানে রাখা হতো সিন্ধুকটার বাক্সটা, সেখানেই ওই মেঘ আসতো এবং মেঘ থেকে ওই অবস্থান তাদের বলতো ঈশ্বরের মহিমা বা উপস্থিত ওখানে আছে। আর তারা তখন তাদের দোষ খণ্ডাবার জন্য, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য বলিদান চড়াত। আর সেই অংশে আমরা দেখি যে বলিদানে, যে যদি ছবিতে আমরা কিছুটা বুঝতে পারি, এই ধরনের একটা বলিকৃত জায়গার মধ্যে যে আধার ছিল যেখানে সকলে মেষ বা এসব তারা বলিদান করতেন, আর এই বলিদানের মধ্য দিয়ে এরা সেই নিয়ম পালন করত। আর তারপরে কি করা হলো, সেই নিয়ম সিন্ধু যে এতদিন বাইরে ছিল, ঈশ্বরের কোনো মন্দির বা গৃহ ছিল না, এবার রাজা সলোমন ঈশ্বরের আজ্ঞা তার পিতার মধ্য দিয়ে তিনি সেই কাজ করেছেন, আর তাই সকলকে সেই জানান দিচ্ছেন। এখানে সেই ইতিহাসে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন, তার পিতা শুধু নয়, এই নিয়ম সিন্ধু বহন করছে ইহুদি জাতির সেই পৃথকীকরণের জীবন, যখন ক্রীতদাস থেকে তাদের মুক্ত করেছিল এবং ঈশ্বর তাদের সাথে যে সম্পর্ক স্থাপন করেছিল সেই আজ্ঞা দিয়ে তাদের পিতা হিসেবে, তাদের পালক হিসেবে। আর তার মধ্য দিয়ে আমরা দেখতে পাই সেই দুখানা প্রস্তর ফলক ছিল, যে প্রস্তর ফলকের মধ্যে আমরা যদি দেখি এখানে, যাহা মসি সেই ইহুদি জাতিকে যারা যিনি উদ্ধার করে মিশর রাজ্য থেকে এনেছিলেন ঈশ্বরের পরাক্রমে, সেই হোরেবে তার মধ্যে রেখেছিলেন। আমি ছবি আনছি যে হোরেব জিনিসটা কিরকম হয়। আর তাই ইসরায়েলের সন্তানগণের সাথে ঈশ্বর নিয়ম করেছিল, যেটা আমরা এক্ষুনি বললাম, কিন্তু আমরা দেখি যে কিভাবে সেই মন্দিরে তার যাজকরা সেই নিয়ম সিন্ধুকটা এখানে বহন করে স্থাপন করছে। কিন্তু যে হোরেব বলা হলো, যে হোরেবের কি বলল মাঝখানে, এই দেখুন আমরা দেখি জিনিসটা বলতে কি বোঝাচ্ছে, মাঝখানে নিচে যেটা রয়েছে ছোট্ট সেই দুখানা পাথর ওই বাক্সে, যাকে নিয়ম সিন্ধু, যেহেতু পাথরে ঈশ্বরের আজ্ঞা বা নিয়ম লেখা আছে, যে বাক্সে বা সিন্ধুকে বন্ধ করা আছে তাকে নিয়ম সিন্ধু বলা হয়। আর তার পাশে ঈশ্বরের
সেই আজ্ঞা অনুযায়ী, তা ইংলিশে বলা হয় চেরিবম, সেই রাখা হয়েছে সমস্ত। আর তার মধ্য দিয়ে আমরা দেখি তা রাখা হয়েছে কত পবিত্র থেকে পবিত্র স্থানে, সেই উচ্চতায় আমরা দেখি রাখা হয়েছে। সেই মন্দিরের একটা দর্শনের মধ্য দিয়ে আমরা দেখতে পারি এখানে। আর সেখানে বলছে যে মাত্রাটা এসছে সেই সময় সেই পবিত্র স্থানে যেই মাত্র যাজকরা বেরিয়ে এসছে এই জায়গা থেকে, সেই মুহূর্তে সেই মেঘে পরিপূর্ণ হলো, এক মেঘ আসলো। আর তা আসাতে কি করলো? ঈশ্বরের মহিমায় পরিপূর্ণ ওখানে কেউ দাঁড়াতে পারলো না। যারা যাজক বা যারা দাঁড়িয়েছিল তারা সরে যেতে বাধ্য হলো। এটার মধ্য দিয়ে আমাদের মনে করিয়ে দেয় যে ইহুদি জাতির অনেক অবাধ্যতা ছিল, কিন্তু ঈশ্বর তিনি সেই ইহুদি জাতিকে তার পরাক্রমে এনেছিলেন। আমরা যদি দেখি যে এই সিন্ধুককে এনেছিল 2 সামুয়েলের 6:17, যেখানে রাজা দাউদ এই কাজটা করেছিলেন তাম্বুতে রাখার জন্য, সিন্ধুক ভেতরে এনে তারপরে হোমবলি এবং মঙ্গলার্থ বলি দিয়েছিলেন। আর তাই পিতর 1 পিতরের 1:12 বলেছেন, যা স্বর্গদূতদের কাছে প্রকাশ করা হয়নি তা আমাদের কাছে প্রকাশ করা হয়েছে, আর স্বর্গদূতরা হেঁট হয়ে তা দেখবার জন্য আকাঙ্ক্ষা করছেন। আর আজকে হাউস অফ গড চার্চে যে মুহূর্তে সেদিনকে ঈশ্বর ইহুদি জাতির ওই আকাশে মেঘের মধ্যে এসেছিল সেটা মনে করিয়ে দেয়, আমরা গণনা পুস্তকে যদি দেখি 9:15-23, যেখানে ইসরায়েল জাতি যেত ওই মেঘ দেখিয়ে দেখিয়ে নিয়ে যেত, আর যেখানেই মেঘটা থামতো ঈশ্বরের উপস্থিতি ওখানেই থাকতো এবং ওরা ওই নিয়ম সিন্ধুকটা রাখত। আর যদি আমরা দেখি যাত্রা পুস্তকের সেই 33:19, যেখানে আমরা দেখি যে এই ঈশ্বরের প্রতাপ বা মহিমা কি বোঝায়, আমরা যদি নতুন নিয়মে দেখি যিশুর মধ্যে দিয়ে সেই মহিমা আমরা দেখতে পারি, মতিলিখিত 17:1-7, যোহন 1:14 বলে যিশু সেই বাক্যের সম্পূর্ণতা এনেছে রক্তে মাংসের, যিনি সত্যে মহিমায় পরিপূর্ণ। আর তাই যে মুহূর্তে সেই সমস্ত ভাবে মেঘ আসীন হয়েছে ওই সিন্ধুকের ওপর, যে সমস্ত ঈশ্বরের উপস্থিতি এনেছেন, তার মধ্য দিয়ে ঈশ্বর বোঝাচ্ছেন যে ইহুদি জাতির উপাসনার লক্ষ্য শুধু ওই মন্দিরের গৃহ নয়, সমস্ত ঈশ্বর যিনি স্বর্গের এবং সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, শিলমোহর দিচ্ছেন উনি ইহুদি জাতিকে, হ্যাঁ আমি এখানে উপস্থিত, তোমাদের আমি যোগ্যতা দিচ্ছি, বলিদান করা হয়েছে। আর আজকে আমাদের ইহুদি জাতির মতো যখন আমরা দা হাউস অফ গড চার্চে এখানে দাঁড়িয়েছি, আমাদের ঈশ্বর তার পুত্র যিশুর মধ্য দিয়ে সমস্ত ভাবে, 1 এফেসিয় 1:13 বলা হয়েছে, যেখানে সাধু পৌল বলেছেন যে তার আত্মার বাপ্তিস্ম দ্বারা আমরা মুদ্রাঙ্কিত হয়েছি, তার পূর্ণ উপস্থিতি আমাদের হৃদয়ের মধ্যে এবং উপরে রয়েছে। আর তাই সেই জন্য আমরা দেখি যে এই ঈশ্বর যিনি ইহুদি জাতিকে তার জীবন্ত উপস্থিতি দিয়ে তাদের পথ দেখাতো, জীবনে সত্যের আবেদন রাখত, আর সেই মন্দিরকে সমস্ত আমরা দেখি যে কিভাবে সেই মন্দিরের ওপর মেঘে পরিপূর্ণ হয়েছিল। আপনারা দেখছেন ইহুদি জাতির সকলে দাঁড়িয়ে আছে এবং রাজা সলোমন আকাশের দিকে সেই হস্ত উত্তোলন করেছেন, করে বলছেন। আর তাই ভারতে বলছে যে তিনি ঘোর অন্ধকারে বাস করবেন,
আমরা জানি মসীহ যখন সেই পাহাড়ে গিয়েছিলেন, ঈশ্বরের যখন মেঘ এসে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে মসীহ দেখতে পাচ্ছিলেন না মেঘের আড়ালে, কারণ ঈশ্বর বলেছেন আমাকে দেখবে আর তুমি জীবন্ত থাকবে, তা হতে পারে না। ঈশ্বরের মহিমা দর্শন, ঈশ্বরের আজ্ঞা, ঈশ্বরের প্রতিজ্ঞার পূর্ণতা। আর তাই এক রাজাবলীর 8:15 বলছে সলোমন, ধন্য ইসরায়েলের ঈশ্বর, তিনি আমার পিতা দাউদের কাছে যা বলেছেন তার হস্ত দ্বারা সফল করেছেন। তার মানে কি? ঈশ্বর মুখে বলেছেন মানে তার কি মুখ আছে, তার কি হাত আছে? মুখ ঈশ্বর বলতে তার ইচ্ছে, যা প্রতিজ্ঞা করেছেন তার ইসরায়েল জাতির জন্য। তিনি আপন হস্ত মানে নিজের শক্তিতে পৃথিবীর কোন জিনিসের বস্তু, মানুষের ভক্তি বা অন্য কিছুর উপর নির্ভরতা নয়, উনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর। উনি যা বলেন উনি তা প্রতিপূর্ণ করেন, এবং সেদিনকে উনি তাই করেছিলেন। আর তাই বলছেন যে উনি আমার পিতার সময় বলেছেন, আমার পিতার আগে সেই মসীহ থেকে যা হয়েছে, এই যে সিন্ধু গাছকে এই তার অবস্থান এখানে, সেটা আমার ঈশ্বর চেয়েছেন বলে, কারণ তার কাজে, তার শক্তিতে, তার ইচ্ছেতে, তার প্রতিজ্ঞা, সেই দ্বারাই এটা সম্ভব হয়েছে। তাই আজকে আমরা দেখি যে আমাদের সেই ঈশ্বরের কাছে আমরা উপাসনা করি, যিনি প্রতিজ্ঞা পূর্ণত করার ঈশ্বর। আর তাই উনি বলছেন আমাদের রাজা সলোমন যে ঈশ্বর কি বলেছেন, যে আমি কোন নগর মনোনীত করি নাই, আর ইসরায়েলের কোন প্রজা থেকে অধ্যক্ষ করি নেই, কিন্তু আমরা দাউদকে মনোনীত করেছি। আজকে দাউদকে ঈশ্বর মনোনীত করেছিলেন, কারণ দাউদ ঈশ্বরের বিশ্বাসযোগ্যতা জীবনে সমস্ত চলেছিলেন, সমস্ত ভুলভ্রান্তিত অনুতপ্ত ক্ষমাপ্রাপ্তি অনুগ্রহ পেয়েছিলেন। আর আজকে আমরা যারা খ্রিস্টীয় জীবনে রয়েছি দা হাউস অফ গড চার্চে, আমরা প্রত্যেকে প্রত্যেকে আমরা মনোনীত হয়েছি, কারণ যিশু সেই যোহনে আমরা জানি 15 উনি বলেছেন যে তুমি আমাদের মনোনীত করনি, আমি তোমাদের মনোনীত করেছি। যিশু আমাদের মনোনীত করেছেন, ইহুদি জাতিকে ঈশ্বর মনোনীত করেছেন, দাউদকে মনোনীত করেছেন। আর তাই আজকে আমাদেরকে ঈশ্বর সেই সম্পূর্ণতা দেন, যে আজকে আমরা যে মনোনীত পেয়েছি তা ঈশ্বরের মধ্য দিয়ে। ঈশ্বর আজকে আমাদের মনোনীত করেছেন যিশুর মধ্য দিয়ে। আর তাই আমরা সলোমনকে বলছি, দেখছি সলোমন ভুলে যাননি, উনি বলছেন তিনি আমার পিতা দাউদের কাছে নিজের মুখে এই কথা বলেছেন আর হাত দিয়ে, তার মানে তার কাজ আর কথায় কোনো অমিল নেই। তিনি বিশ্বাসযোগ্য ঈশ্বর, তিনি পরাক্রমের ঈশ্বর। আর তাই 20 একথা মনে করিয়ে দিচ্ছে, দুটো পদেই বারবার বলছে সলোমন যে আমাদের ঈশ্বর বিশ্বাসযোগ্য ঈশ্বর, তিনি যা বলেন উনি তা করেন। আজকে আমাদের খ্রিস্টীয় জীবনে যারা রয়েছি এখানে দাঁড়িয়ে উপাসনা এসছি, গত দিনগুলোতে আমরা দেখেছি সেই সাক্ষ্য বহন করছি, সলোমনের মতো আমরা যে গৃহে দাঁড়িয়েছি এই গৃহ ঈশ্বরের আশীর্বাদ উনি আমাদের দান করেছেন। আর তাই সলোমন সেদিনকে সেই জায়গায় নিয়ে গেছিলেন, তার সমস্ত ইহুদি জাতিকে প্রস্তুত করছিলেন উপাসনার জন্য। আর তাই উনি দুহাত তুলে সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাছে বলছেন 23 হে সদাপ্রভু ঈশ্বর, ইসরায়েলে উপরিস্থ স্বর্গ নিচে পৃথিবীতে তোমার তুল্য কেউ নেই, কেউ নেই। কেন একথা বলছে? তার মানে পৃথিবীতে নানান ভাবে অসত্য ভাবে ঈশ্বরের উপাসনা হয়, ঈশ্বরের মন্দির গৃহ নির্মাণ করা হয়, ঈশ্বরকে
ভ্রান্ত ভাবে তৈরি করা হয়, কিন্তু সে ঈশ্বর না কথা বলে, না কানে শোনে, না তার হাতের কাজ আমরা দেখতে পাই। কিন্তু এই ইহুদি জাতির ঈশ্বর, উনি ইতিহাসে সাক্ষ্য বহন করেছেন, সলোমন সেই কথাই বলছেন, যিনি মসীহর সময় যা বলেছেন, যিনি আমার পিতার সময় যা বলেছেন, আর তার সাক্ষী এই তাম্বু। আর সেই তাম্বুর মধ্য দিয়ে আজকে আমরা আমাদের এই হাউস অফ গডকে দাঁড়িয়েছি। কিন্তু আমাদের এই বিল্ডিং, আমরা যেখানে বসে রয়েছি, দা হাউস অফ গড চার্চ, সেখানে কোনো কি তাম্বু আছে বা পবিত্র থেকে পবিত্র স্থান আছে? না। তাহলে কি আমরা অন্য ঈশ্বরের উপাসনা করি? না। হালেলুয়া। ঈশ্বর যিনি পরাক্রম এবং জীবন্ত, সলোমন বলেছিলেন তুমি ছাড়া আর কোনো ঈশ্বর হতে পারে না, কারণ তুমি নিরাকারের ঈশ্বর, তোমার প্রতিজ্ঞা সম্পূর্ণ জীবন্ত এবং আকারে আমাদের জীবনকে জীবন্ত সাক্ষ্য দেয়। আর সেই জন্যই এই মন্দির নির্মাণ হয়েছে, সেই জন্য ইহুদি জাতি দাঁড়িয়েছে ঈশ্বরকে উপাসনা করার জন্য, দাউদের মধ্য দিয়ে প্রস্তুতি নিয়ে সেই মন্দিরকে উৎসর্গ করতে চলেছে। আর তাই বলছে যে সর্বান্তকরণে যারা মন হৃদয় দেহ দিয়ে প্রভু তোমার সাক্ষাতে চলে, তোমার সেই দাসগণের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করে থাকো। আমরা জানি ঈশ্বরের মসীহের মধ্য দিয়ে ঈশ্বর চুক্তি করেছিলেন ইহুদি জাতির মধ্যে, এ যারা ওই নিয়ম পালন করবে তারা ঈশ্বরের দয়া আশীর্বাদ পাবে। আমরা প্রথমে দেখলাম যে এই ঘরে আমরা বসে রয়েছি এই মুহূর্তে সেখানে কোনো নিয়ম সিন্দুক নেই, আর তখনকার দিনে কি করেছিল উপাসনায়, নিয়ম সিন্দুক ছিল। আর কি তারাই আশীর্বাদ পাবে যারা এই বাধ্যতায়। হালেলুয়া। আজকে ঈশ্বরকে ধন্যবাদ, আমাদের প্রভু যিশু বলে দিয়েছেন উনি হচ্ছেন সেই আইনের সম্পূর্ণতা, যিনি ঈশ্বরের দশটি আজ্ঞারও অধিক প্রতিপালন করেছেন এবং সম্পূর্ণ পালন করেছেন, যার উপর বিশ্বাসের দ্বারা আমরা পাপ থেকে মুক্ত পেয়ে ঈশ্বরের পবিত্রতা পেয়েছি, তার পবিত্র ধার্মিকতা পেয়েছি। আর এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে সলোমনের থেকে আজকে এখানে দাঁড়িয়ে, তার কারণ সেই ঈশ্বরের তুল্য পৃথিবীতে কেউ নেই, সেই বিশ্বাসযোগ্য ঈশ্বর যিনি আব্রাহামের সময় যে প্রতিজ্ঞা করতেন তা করেছেন, মসীহের সময় বলেছেন করেছেন, দাউদের সময় বলেছেন করেছেন, সলোমনের সময় বলেছেন করেছেন, আমাদের পবিত্র যিশুর মধ্য দিয়ে বলেছেন, সেই যিশু তা সম্পূর্ণতা করেছেন। আর তাই আজকে আমরা নিয়ম পালন করি না, কারণ যিশু আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার নিয়ম পালন করেছেন, ক্রুশে যখন দাঁড়িয়েছেন পূর্ণতা এনেছেন আমাদের পাপীদের জীবনে। আর তাই সলোমনের অংশে আবার আমরা ফিরে যাই। রাজা দাউদ প্রশ্ন করছেন, আজকে যে এত বড় মন্দিরের আমরা উপাসনা করার জন্য দাঁড়িয়েছি, বলিদান দিয়েছি, কিন্তু সত্যি কি পৃথিবীতে ঈশ্বর বাস করবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে স্বর্গ বা স্বর্গের স্বর্গ যদি বলে যেটাকে উনি উল্লেখ করছেন, প্রভু তোমাকে কি ধারণ করতে পারে? তৃতীয় প্রশ্ন, তাহলে আমার নির্মিত এই গৃহ কি পারবে? সলোমনের মধ্যে দিয়ে নিশ্চিত করে দিয়েছেন যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা ঈশ্বর, কোন মানুষের তৈরি মন্দিরে বাস করেন না। উনি নিশ্চিত করেছেন প্রভু এ তোমার আজ্ঞায় মন্দির নির্মাণ হয়েছে, তোমার আজ্ঞায় গৃহ এ তাম্বু সব রয়েছে, প্রভু তুমি আমার পিতাকে যেরকম বলেছো প্রতিজ্ঞা, তুমি তোমার মুখ দিয়ে তোমার ইচ্ছাতে করেছো, তোমার পরাক্রমে তোমার হস্ত এখানে রয়েছে, তোমার জীবন্ত উপস্থিতি এই মন্দিরকে, মানুষের শুধু একটা মন্দির নয়, যে মুহূর্তে ঈশ্বর উপরে এসেছেন মেঘের মুক্ত দিয়ে, সেখান থেকে ঈশ্বর নিশ্চয়তা করেছেন আমি তোমাদের বলিদানে এবং আমার আজ্ঞা পালনে সন্তুষ্ট, তোমাদের
উপাসনার মাঝে আমি জীবন্ত উপস্থিত রাখবো। আর আজকে দা হাউস অফ গড চার্চে সেই জীবন্ত ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে আসে। এই জন্য নয় আজকে আমাদের এখানে বলিদান দিতে হচ্ছে, কারণ আমরা যদি পড়ি যে হিব্রুতে সাত অধ্যায় ২৬ এবং অন্যান্য অনেক অধ্যায়, খ্রিস্টই হচ্ছে সমস্ত কিছুর আমাদের পাপের বলিয়ার্থ, যিনি নিজের পবিত্র জীবন ক্রুশে বলিকৃত করেছেন যাতে আমরা তা বিশ্বাসের দ্বারা সমস্ত ভাবে ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি। আমাদের আর এখন সেই ইহুদি যখন প্রস্তুত করেছেন মন্দির, বলি চড়িয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করেছেন, আর আজকে আমরা উপাসনে এসেছি, আমাদের হয়ে যিশু বলিদান করেছেন নিজেকে পবিত্র মেষ ঈশ্বরের, যা ঈশ্বর যোগান দিয়েছে, মানুষের এই পৃথিবীর নয়। আর তাই আজকে আমাদের বলিদান আর করতে হয় না। আর আজ গৃহের মধ্যে যে সলোমন বলেছিল যে সেই গৃহেতে কোনো ঈশ্বরকে ধরে রাখা যায় না, সে ঈশ্বরকে বানিয়ে তাকে জায়গা স্থান করা যায় না, তিনটে প্রশ্ন তিনি করে দিয়েছিলেন। সত্যই কি ঈশ্বর এই পাপের পৃথিবীতে বাস করবে? দ্বিতীয়, কি এমন জায়গা আছে এখন কি স্বর্গ যে ঈশ্বরের মহিমাকে ধারণ করতে পারে, ঈশ্বরের গৌরবকে ধারণ করতে পারে, ঈশ্বরের প্রতিজ্ঞার বিশ্বাসযোগ্যতাকে বহন করতে পারে? আর বলছে তাহলে আমার এই মন্দির কি পারবে প্রভু? না, আজকে তো হাউস অফ গড আছে এখানে। ঈশ্বরকে কোন রকম ভাবে আমরা ধরে রেখে বানিয়ে একটা গৃহের মধ্যে রাখতে পারি না, কিন্তু আমাদের জন্য আজকে এক বড় সত্য অপেক্ষা করছে। সেই রাজা সলোমন তাই তার লোকেদের প্রতি বলেছিলেন যে স্থানের বিষয়ে ঈশ্বর তুমি বলেছো যে সেখানে থাকবে, তোমার চক্ষু থাকবে, তো কতগুলো আমরা দেখি সাংকেতিক ঈশ্বরের হাত পা চোখ হয় না, কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে কারণ যখন বলেন যে তোমার হাত আছে আমাদের উপর, তার মানে তার অনুগ্রহের আশীর্বাদ আছে, তার পরাক্রম রয়েছে, তার শক্তি কাজ করছে। যখন বলে মুখে বলেছে তার ইচ্ছে প্রতিফলিত হয়েছে, যখন বলছে যে তোমার চোখ আছে, তার মানে ওনার সমস্ত বিশ্বাসযোগ্য প্রতিজ্ঞা আমাদের জীবনে যুক্ত আছে, উনি আমাদের প্রতিপালন করার জন্য দিবা রাত্র সেই তার সমস্ত অনুগ্রহ প্রবাহ রেখেছেন। আর তাই বলছে আমরা যা প্রার্থনা করবো উনি শুনবে। দা হাউস অফ গড চার্চে আজকে ঈশ্বরের কোন বেশ বলিদান নেই, যিশু আমাদের বলিদান। আমাদের কোনো স্বীয় নিয়ম সিন্দুক নেই, কারণ যিশু সব নিয়ম পালন করেছেন, আমাদের আর কোনো নিয়ম পালন করতে হয় না, শুধু বিশ্বাসের দ্বারা আমরা ধার্মিক হই, এফেসীয় ২ অধ্যায় ৮ বলে। আর তাই এই মুহূর্তে প্রভু আমাদের সেই সলোমনের মন্দিরের মতো আমাদের উপর স্থান করছে। আর তাই বলছে যে প্রভু তুমি এই স্থানে যখন থাকবো সমস্ত কিছু শুনো এবং আমাদের ক্ষমা করো, তার মানে প্রার্থনার প্রস্তুতি। এবার যখন প্রার্থনা আসছে তারা বলছে প্রভু এই গৃহ প্রভুর গৃহ, প্রতিটি পাপের যাতে ক্ষমা পায়, প্রতিবেশীর প্রতি যদি পাপ করি, শত্রুর প্রতি যদি পাপ করি, যদি কোনো ক্রমে বৃষ্টি ভূমিকম্প কোনো কিছু হয় প্রভু আমাদের ক্ষমা করো, আর কি যদি দুর্ভিক্ষ হয়, যদি মহামারী হয়, যদি শস্য হানি হয়, মারণ রোগ হয়। আর তাই বলছেন যে প্রতিটাতে প্রভু পাপের তুমি ক্ষমা দিও। তাই প্রার্থনা লগ্নে তারা বলিদান করে শুধু সন্তুষ্ট হয়নি, তারা নিশ্চিত করছে যে তাদের জীবনের পাপ মুছে দেওয়া হবে, তারা সেই পাপ জীবনে চলবে না। আর আজকে তা হাউস অফ গড চার্চে যিশুর মধ্য দিয়ে আজকে আমরা সেই পবিত্রতা পেয়েছি যা অর্জন করিনি, যা অনুগ্রহের আশীর্বাদে আমরা দান হিসেবে গ্রহণ করেছি। আর তাই বলছেন ঈশ্বর যে প্রভু তুমি তো প্রতিটা অন্তকরণ জানো, ঈশ্বর আমাদের হৃদয়ের প্রতিটা কথা তুমি জানো, তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু যাতে তোমার মধ্য দিয়ে আমরা দাঁড়াতে পারি। শুধু তাই নয়, সলোমন বলছে এই গৃহে যারা প্রথমবার আসবে, যারা আমাদের ঈশ্বরকে চেনে না প্রভু, তাদের ওপরও তোমার আশীর্বাদ রেখো, তারা প্রার্থনা করলে শুনো। আর দা হাউস অফ গড চার্চে তাই যদি এখানে যারা প্রথম দিন আসবেন বা যারা কোনোদিন জানতেন নেই ঈশ্বর যিশু খ্রিস্ট পৃথিবীর পাপের পরিত্রাতা, এবং তার উপর বিশ্বাস দিয়ে আমরা সমস্ত পাপ মুক্ত হই এবং অনন্ত জীবন পাই, আর সেই গৃহের মুখে যারা আসবে
যা প্রার্থনা করবে প্রভু ঈশ্বর, একই ঈশ্বর, যাকবের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, দাউদের ঈশ্বর, সলোমনের ঈশ্বর, খ্রিস্টের পিতা আমাদের ঈশ্বর, সেই একই কথা বলবেন। তাই ঈশ্বরকে আজকে আমরা ধন্যবাদ জানাই। রাজা দাউদ বল, সলোমন বলছেন যে প্রভু এই গৃহ তোমার নামে, এই গৃহ তোমারই জন্য, আর তার নাম তার কাজকে সমস্ত প্রকাশ করে আমাদের জন্য। তার নাম ইয়াহওয়ে আদোনাই, যে সদাপ্রভু ঈশ্বর, তিনি বিশ্বাসযোগ্য, যিনি তার সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ করেন, যিনি দয়াশীল, যিনি ক্রোধে ধীর, সেই ঈশ্বর এখানে আজকে তার নাম, তার নাম হচ্ছে তার পরাক্রম, তার প্রতিজ্ঞার পূর্ণতা, তিনি প্রতিজ্ঞা সিদ্ধ ঈশ্বর। সেই সলোমন তার পিতা থেকে সমগ্র ইহুদি জাতি তার সাক্ষ্য বহন করছে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে, আর আজকে তা হত করছে, সেই সাক্ষ্য বহন করছে। আমরা উপাসনা করতে চলেছি এমন এক ঈশ্বরকে, যে ঈশ্বর আমাদের পাপ থেকে শুধু মুক্ত করেননি, তার প্রতিটা নাম আমাদের এই প্রভুর গিয়ে শুধু নয়, আমাদের হৃদয়ে রয়েছে। কারণ কারণ ইনি গৃহতে আর থাকেন না। তাই ইহুদি জাতিকে এই পৃথিবীর সমস্ত কিছু থেকে পৃথক করেছিল, তারা উপাসনা করতে এসছে এই মন্দিরে, পৃথিবীর সকলে নেই, ঈশ্বর যাদের মনোনীত করেছেন তারাই আছে এক পৃথকীগত জীবনে। আর আজকে তা হৌদব করছে যে আমরা যারা আছি সকলে এখানে নেই, সারা দেশের লোক, তার কারণ ঈশ্বর যাদের মনোনীত করেছেন প্রথম থেকে, ঈশ্বর যাদের মনোনীত কিছু করেননি, যিশুর মধ্য দিয়ে পৃথকীকরণ করেছেন তার সত্য দিয়ে যৌনের ১৭ অধ্যায় ১৭তে, আর তাই আমরা আজকে দাঁড়িয়েছি। কারণ কারণ উনি যা বলেন উনি তা করেন, কারণ উনি জানান যে পৃথিবীর সমস্ত জাতি জানতে পারে যে সদাপ্রভু ঈশ্বর আর কেহ নেই, যিশু খ্রিস্ট যিনি একমাত্র পাপের পরিত্রাতা, পেরিতের চারের ১২তে বলে তার বাইরে আর কেউ নেই, কেউ নেই, না স্বর্গে না পাতালে আর কোনো নাম আছে যার নামে মানুষ পরিত্রাণ পেতে পারে, পাপ মুক্ত হতে পারে এবং ঈশ্বরের কাছে পবিত্র ধার্মিকতায় উপাসনা করার যোগ্যতা পেতে পারে। আর যিশু খ্রিস্ট আজকে সেই ইহুদি জাতির মতোই আমাদেরকে সেই যোগ্যতা দিয়েছেন, তার মতো আর কেউ ঈশ্বর নেই, যিনি আমাদের পাপকে মুক্ত করার জন্য নিজেকে বলিকৃত করেছেন, সন্তুষ্ট করেছেন, ঈশ্বরের প্রতিটা নিয়ম পালন করেছেন, তার বিশ্বাসযোগ্যতা সকল কিছুর অধীন। আর তাই শেষে সলোমন বলেছেন যে আমরা এমন এক ঈশ্বরের উপাসনা করি যিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করে ইহুদি জাতি দিনের পর দিন অরণ্যে ঘুরে বেরিয়েছে, শত্রুতার মুখোমুখি হয়েছে, তাদের জীবন ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু ঈশ্বর তাদের লজ্জিত হতে দেননি, ঈশ্বর তাদের লজ্জিত হতে দেননি। আর তাই উনি বলেছেন আমাদের ঈশ্বরের একটা কথা প্রতিজ্ঞাও সবকিছু উত্তম, তা পতিত হয় না। কখন পতিত হয়? যেটার মধ্যে কোনো উত্তমতা নেই, সত্য নেই, ঈশ্বর যা বলেন উনি তা করেন। আর তাই আজকে সদাপ্রভু ঈশ্বর একমাত্র, যিনি প্রতিজ্ঞা সিদ্ধ ঈশ্বর, যিনি যা বলেছেন করেছেন। তিনি বলেছিলেন ইহুদি জাতিকে, তিনি বলেছিলেন ইহুদি জাতির বাইরে সমস্ত মানব জাতিকে তার পুত্র যিশু খ্রিস্টের মধ্য দিয়ে সেই আবেদন রেখেছিলেন, প্রতিজ্ঞা রেখেছিলেন, যে কেউ আমার পুত্রকে বিশ্বাস করবে তারা পরিত্রাণ পাবে, অনন্ত জীবন পাবে। সলোমন সেই অভিজ্ঞতা পায়নি, প্রস্তুত করেছিলেন ইহুদি জাতিকে, বলি দেওয়ার পর উনি স্বর্গের দিকে হাত তুলে সমগ্রভাবে হাঁটু গেড়ে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, দিয়েছিলেন সমস্ত ভাবে কৃতজ্ঞতা, যে প্রভু তোমার তুলনা আমি কোনোভাবে আর কাউকে পাই না। আজকে আমাদের দাহঙ্গত করছে হচ্ছে এইরকম যিশু এবং তার পিতার মধ্য দিয়ে যে আমরা পরাক্রম দেখেছি, যে সাক্ষ্য দেখেছি, যে জীবন্ত প্রতিজ্ঞা পূর্ণতা দেখেছি, আজকে আমরা কি উঠে দাঁড়াতে পারি, বলতে পারি প্রভু সেই সলোমনের মতো তুমি যা বলেছো, তুমি আমাদের প্রতিটি দাসের জীবনে সেই প্রতিজ্ঞা পতিত হতে দাওনি,
কারণ তুমি বদলে দিয়েছো, তুমি বদলে দিয়েছো। এখন আমাদের এই গৃহের মধ্যে তা হাউস অফ গডস এর কোন নিয়ম সিন্ধুক থাকে না, কোন মেঘ এসে দাঁড়ায় না যেখানে ঈশ্বরের উপস্থিতি জীবন্ত পরিপূর্ণতা দেবে, অথবা আমাদের বলিদান দিতে হয় না, কারণ যীশু খ্রিস্ট হচ্ছে আমাদের বলিকৃত সেই মেষ। দ্বিতীয়, কোন নিয়ম আজ্ঞা আমাদের রাখতে হয় না সিন্ধু, কারণ খ্রিস্ট সমস্ত আজ্ঞা পালন করেছেন। তৃতীয়ত, কোন মন্দিরে সলোমন যেটা বলেছিলেন যে মন্দির বানিয়েও ঈশ্বরকে রাখা যায় না, কারণ ঈশ্বর তার উচ্চতা অবস্থান করতেন আর মন্দির মন্দিরের জায়গা থাকতো। হ্যালেলুইয়া, আজকে বড় গৌরবের দিন, খ্রিস্ট আমাদের জন্য এক নতুন দুয়ার খুলেছে, যিনি মেঘ রূপে থাকেন না, যিনি জীবন্ত উপস্থিত নিয়ে আমাদের অন্তরে থাকেন। তাই আমরা দেখি এক করিন্থীয় 3:16 সাধু পৌল বলেছে, তুমি কি জানো না তোমরা দা হাউস অফ গড চার্চ, যারা খ্রিস্ট বিশ্বাসীর মন্ডলী যেখানে পৃথিবীর থাকুক, তোমরা ঈশ্বরের মন্দির, তোমাদের মধ্যে ঈশ্বরের আত্মা অন্তরে বাস করে। আর তাই আকাশে আমাদের মেঘের উপস্থিতি, দূর থেকে ঈশ্বরের উপাসনা করি না, ঈশ্বরের সাথে আমাদের নিবিড় সম্পর্ক, অন্তরাত্মা যিনি স্বর্গে আছেন তিনি আমাদের অন্তরে আছেন। এবং আমাদের এই গৃহকে শুধু ইট পাথরের গৃহতে নয়, আমরা যে কজন এখানে দা হাউস অফ গড চার্চে হাজির হয়েছি তাদের মধ্যে দিয়ে আত্মিক ইটকে নির্মাণ করেছেন এক সুন্দর মন্দিরের গৃহ, যার নাম দা হাউস অফ গড চার্চ। আর আজকে আমরা সেই উপাসনায় দাঁড়াবো যেখানে কোনো নিয়ম আজ্ঞা পালন নয়, যেখানে কোনো বলি নয়, যেখানে কোনো সুন্দর গৃহ নির্মাণ করতে হয়নি, কারণ খ্রিস্ট হচ্ছে সেই ভিত্তিস্থ প্রস্তর আমাদের এই আত্মিক জীবনের মন্দিরে, যেখানে আমরা একত্রিত হয়েছি সকলে উপাসনার জন্য তৈরি হয়েছি। আর তাই আমরাও সলোমনের মতো বলতে পারি যে প্রভু তুমি সেই প্রতিজ্ঞাসিদ্ধ ঈশ্বর, তুমি সেই প্রতিজ্ঞাসিদ্ধ ঈশ্বর, সমস্ত ভাবে যা আমাদের সমস্ত পূর্ণতা দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যে তুমি আমাদেরকে সমস্ত পূর্ণতা দিয়েছো। তুমি যদি পূর্ণতা না দিতে প্রভু, আমরা এই আশীর্বাদ আজকে বহন করতে পারতাম না। আর আজকে আমাদের খুব বড় দিন ভাই বোনেরা, খুব হাউস অফ গড চার্চের জন্য বিশেষ দিন। আমরা ধন্যবাদ জানাই যে ইহুদি জাতির মতো রাজা সলোমন প্রস্তুত করেছিলেন, তারপরে সেই প্রস্তুতি পর্বে প্রার্থনার আগে বলিদান করেছিলেন এবং প্রত্যেককে নিয়ে স্বর্গের ঈশ্বরকে আহ্বান জানিয়েছিলেন। আর আজকে আমরা দা হাউস অফ গড চার্চে সে কাজটাই করব, সে কাজটাই করব, কারণ রাজা দাউদের স্বপ্ন নয়, তার পিতার স্বপ্নে পূর্ণতা রাজা সলোমন করেছিলেন ঈশ্বরের শক্তিতে। উনি জানতেন, উনি নমিত ছিলেন যে এই শক্তি ঈশ্বরের ছাড়া এই মন্দির নির্মাণ হয় না, ঈশ্বর কোনো মন্দিরে থাকেন না। অথচ যীশু আজকে আমাদের সেই দুয়ার খুলে দিয়েছেন, প্রকাশ দিয়েছেন সত্যের, যে কোনো মানুষের তৈরি আর গৃহেতে নয়, কারণ সলোমনের মন্দির 586 খ্রিস্টের পূর্বে সেই ধ্বংস হয়ে গেছিল। তাই ঈশ্বর কোনো মন্দিরে আর থাকেন না, ঈশ্বর থাকেন জীবন্ত রূপে সেই স্বর্গে, আর আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের প্রতিটা অন্তরে, যাদের যৌথ মিলিততে সেই মন্দির আজকে দা হাউস অফ গড চার্চে মিলিত হয়েছে। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ প্রেমময় ঈশাকে। আমরা একসাথে প্রার্থনা করব, কারণ আনন্দের দিন, আজকে ঈশ্বর আমাদের সেই সাকসেস দিয়েছে, সেই সফলতা দিয়েছে, আমাদের চার্জ রেজিস্ট্রি হয়েছে, তার জন্য কোনো গৃহের দরকার হয় না, তার জন্য ঈশ্বরের শিলমোহর জীবন্ত আত্মার উপস্থিত দরকার, সেই মন্দিরে আমরা দাঁড়িয়ে আছি। আসুন সকলে উঠে দাঁড়াই এবং প্রার্থনা করি, সকলে মুখ খুলি, আসুন। হে প্রভুময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, আসুন সকলে মুখ খুলি এবং ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান, আসুন আসুন সকলে বলুন, হে প্রভুময় পিতা, পিতাগো তুমি বড় বড় আনন্দের দিন দিয়েছো আজকে, দা হাউস অফ গড চার্চকে প্রভু তুমি সেই দিন দিয়েছো যে দিন আমরা কোনোদিন ভাবিনি, কিন্তু তুমি আমাদের সেই ঈশ্বর যা তুমি দিতে পারো প্রভু। আসুন সকলে উঠে দাঁড়াই, একসাথে মুখ খুলি এবং প্রভুকে ধন্যবাদ দিই, প্রভুকে ধন্যবাদ দিই, হে প্রভুময় পিতা তোমার পুত্রের জন্য ধন্যবাদ, আজকে আমাদের আর কোনো বলি দিতে হয় না, পিতা তোমাকে ধন্যবাদ, তুমি এই যে গৃহ দিয়েছো আমরা যেখানে দাঁড়িয়ে উপাসনা করছি, তোমাকে ধন্যবাদ তুমি যে আমাদের দা হাউস অফ গড চার্চের সমস্ত রেজিস্ট্রিত করেছো,
তুমি তাদের ট্রাস্টি বোর্ড দিয়েছো, তুমি তাদের যা কিছু যোগান আগামী দিনে প্রভু তা তুমি যোগান দেবে প্রভু। রাজা সলোমনের মতো আমরা বলতে পারি তোমাকে কোনো গৃহের মধ্যে বাধার শক্তি আমাদের নেই, কারণ তুমি আমাদের হৃদয় এবং স্বর্গে অবস্থান করো। তাই প্রভু আমাদের হৃদয়কে উত্তোলন করো প্রভু, আজকের এই উপাসনা তোমার জীবন্ত উপাসনা হোক। তোমার সমস্ত গৃহকে তুমি তোমার গৌরব অর্জন করার শক্তি দিয়েছো, তোমার পরাক্রম দেখিয়েছো, তোমার সত্য দেখিয়েছো, তোমার দৃষ্টি দ্য হাউস অফ গড চিলড্রেনের উপর সমস্তভাবে পাস করো প্রভু, যাতে এদের প্রতিটা দিনে প্রভু তোমার জীবন উপস্থিত থাকে, তোমার আশীর্বাদ থাকে প্রভু, তোমার সমস্ত জীবন্ত কার্য থাকে, যাতে যার অনুগ্রহের দয়া আমরা প্রত্যেকে পেতে পারি প্রভু। তাই আজকে আমাদের মুখ খুললো না, শুধু আমাদের হৃদয়কে খোলো, আমাদের হৃদয়কে উন্মোচিত করো, যাতে আমরা তোমার সমস্ত সেই গৌরবের সহভাগিতা পেতে পারি। তোমার প্রতিজ্ঞা সিদ্ধ আমাদের জন্য করো, প্রতিজ্ঞা সিদ্ধ তুমি করেছো, আজকে আবার নয় আগামী দিনে তোমার প্রতিজ্ঞাকে সিদ্ধ করার সমস্ত প্রকাশ রাখো প্রভু, অনুগ্রহ রাখো আমাদেরকে সেই মুক্ত আনন্দ করতে দাও। আজকে আমরা সকলে আনন্দিত, তাই তোমার নামে এই গৃহে তোমার নামে প্রশংসা করবো, গৌরব করবো, মহিমা করবো প্রভু, তোমাকে সমস্ত উন্নত করবো প্রভু। আজকে আমাদের কোনো বাধন নেই প্রভু, কারণ তুমি আমাদের এই দিন দিয়েছো, আজকের এই দিন প্রভু তুমি সৃষ্টি করেছো, আজকের এই দিন প্রভু তুমি প্রতিজ্ঞা সিদ্ধ করেছো। তাই আমরা আজ আনন্দিত, আজকে তোমার প্রশংসা করবো, তোমার গৌরব করবো, তোমার দৃষ্টি, তোমার সমস্ত মুখ নিশ্চিত, তোমার হস্তের পরাক্রম এই দ্য হাউস অফ চার্চ আগামী দিনে দেখবে প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, তোমার সকল উপস্থিতি এই মণ্ডলের উপর থাকুক প্রভু। তুমি আমাদের যে উপাসনা করার সুযোগ দিয়েছো, যে জায়গা দিয়েছো, যা কিছু করেছো প্রভু, এবং যারা যুক্ত ছিল প্রভু, যারা এই কার্যে তোমার রেজিস্ট্রেশন কার্যে করেছে, তাদেরকে তোমার সমপরিমাণ আশীর্বাদ যুক্ত করো, যাতে এই মণ্ডলী দ্য হাউস অফ গড চার্চ প্রভু তোমার হৃদয় অবস্থান করে, তোমার যোগ্যতায় চলে, তোমার পবিত্রতায় চলে, আমরা যাতে সেই পাপবিহীন জীবনে চলতে পারি, তোমার পবিত্রতা বহন করতে পারি, তোমার আজ্ঞা প্রতিরূপ দাস রূপে সেবা করতে পারি। তাই আমাদেরকে সেই অনুগ্রহ দাও প্রভু, ধন্যবাদ জানাই প্রভু তোমাকে, তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমেন।